Hi, Badun Abul. Hi. কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমার মেয়ে। Sure, please. Hello, ma. কখন আসবে? হ্যাঁ, এই তো আর একটা শট আছে, আমি চলে আসব। Love you, ma. Bye, baby. Love you. That's so cute. Apu, if I'm not wrong, আপনার হাতে বোধহয় আমি একটা brand new Galaxy Z Flip 3 দেখতে পাচ্ছি, and আপনার স্টাইলের সাথে, I must say, it goes fantastic. Thank you. এই ফোনটা আমার এই জন্য খুব পছন্দ। আমি যেই আউটফিটই পরি, বিশ্বাস করো, সব কিছুর সাথে এটা মানিয়ে যায়। বাহ। তাহলে কি ইজ ইট সেফ টু সে যে শুধু এই স্টাইলিশ লুকের জন্য এই ফোনটা নেওয়া? না, একদমই না। তুমি তো জানো ছবি তুলতে আমি কত পছন্দ করি। তো আমার জন্য একটা ভালো কোয়ালিটির ক্যামেরা সবচাইতে ইম্পর্টেন্ট। আর গ্যালাক্সি জি ফ্লিপ থ্রির পিকচার কোয়ালিটি best. So, এটা আসলে মেইন কারণ। That makes sense. আপনাকে যদি আমি জিজ্ঞেস করি ক্যামেরার কথা যেহেতু বলছেন, আপনার গ্যালারিতে এই মুহূর্তে ঠিক কতগুলো ছবি আছে বলতে পারবেন? গুনে শেষ করতে পারবো না। বিকজ আমি কিন্তু কোনো ছবি ডিলিট করি না। আচ্ছা। তবে এটা নিয়ে আমার কোনো টেনশন নেই, কারণ আমার ফোনে স্পেস কোনো সমস্যা না। নাইস। আচ্ছা আপু, আপনার ফোনে এই মুহূর্তে যে ওয়ালপেপারটা আছে ওটা কি আমাদেরকে দেখাতে পারবেন? অবশ্যই। ও, দ্যাটস সো কিউট। এবার একটু অন্য প্রসঙ্গে চলে যাই যদি, কান্স ফিল্ম ফেস্টিভ্যালে এমন কোন ছবি তোলা কি আছে যেটা আমরা আগে দেখিনি? অনেক ছবি আছে, বাট একটা খুব মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল এই জন্য, কারণ ওখানে যারা আসলে যান সবাই নাকি এই ছবিটা তোলে, তো আমাকে খুবই অলমোস্ট জোর করে ছবিটা তোলানো হয়েছিল, বাট আমি পোস্ট করিনি। নাইস। সো এখন বলেন আপনার ফোনে স্পিড ডায়ালে কে কে আছে? আমার বাবা মা ডেফিনেটলি, আর আমার একটা কাজিন, ওর নাম সামিয়া। ধরেন আপনার ফোনের ব্যাটারি পার্সেন্টেজ দিয়ে যদি আপনার বয়স গেস করা যেত, তাহলে এই মুহূর্তে আপনার বয়স কত? সেই সকালে চার্জ দিয়েছি, উচিত ছিল গতকাল সকালে চার্জ দেয়া, তাহলে বয়সটা আর একটু কম হতো। মেক সেন্স। ওকে, আপনার ফোনে কোন অ্যাপটি আপনি সবচেয়ে কম ব্যবহার করেন? মাঝে আমার মেয়ের খুব শখ হলো যে সে অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে শুরু করবে, তো তখন সে কিছু অ্যাপ ডাউনলোড করেছিল, এখন তার শখটা একটু কমে গেছে, তো ওই অ্যাপগুলো কম ইউজ করা হচ্ছে এখন। ওকে, সো আপনার ফোনে রাখা যে কোনো একটা ফেভারিট জিনিস কি আমাদেরকে দেখাতে পারবেন? অবশ্যই, সেটা ছবি হবে। সো এই ছবিটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, যেখানে আমার মেয়ে লিখেছে যে আই এম আ প্রাউড ডটার। আচ্ছা, দ্যাটস সো অ্যাডোরেবল। ওকে, সো এবার প্রশ্নটা আপনাকে যে করছি, আমি হয়তো আপনার কাছে বকাও খেতে পারি, বাট তারপরে আমি করব, যে আপনার ফোনে রিসিভ করা লাস্ট টেক্সট মেসেজটা কি আমাদেরকে পড়ে শোনাতে পারবেন? সিরিয়াসলি? ইয়েস, হোয়াই নট। আচ্ছা, দুটো নুডলস কিনলে একটি বালতি ফ্রি। তাহলে তো আমার জিজ্ঞেস করতে হবে আপনার পাশে কয়টা বালতি। অসম্ভব। ওকে, আমি আসি, আজকে আমাকে শেষ করতে হচ্ছে। ওকে আপু, ইট ওয়াজ সো নাইস টকিং টু ইউ, আবার কথা হবে। টিল দেন, হ্যাভ আ গুড ওয়ান।